हेलो। हेलो। হ্যাঁ বলুন। হ্যাঁ বল, এক্সিস ব্যাংক থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বললাম যে আমার কি ওই ডেবিট কার্ডের নাম্বারটা বলবো কি? বললাম যে ওই আমার অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাবে শুনলাম। হ্যাঁ স্যার, ভেরিফিকেশন নাম্বারটা বলুন। হ্যাঁ কি বলবো? হ্যাঁ আপনার ডেবিট কার্ডের নাম্বারটা বলুন। ডেবিট কার্ডের ফুল নাম্বারটা বলে দেবো। হ্যাঁ, 16খানা নাম্বারটা। মানে আচ্ছা, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই। মানে স্যার কেন, স্যার মানে কেন দিব? আরে মাদার চোদ, তুই খালি দিমাগ ঠিকানায় চাচ্ছিস, ঠিক আছে? স্যার কি বলবো বুঝতে পারছি না। বলি আরে দগলা, ফোন তো রাখ রে মাদার চোদ। কি কে মানে স্যার বুঝতে পারছি না, স্যার কি বলছেন আপনি এগুলো? না মাত্র মাত্র আমার আরেক নম্বরে ফোন এসেছিলো, বললো যে আমার অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আমার কি জিএসটি অ্যাড করতে হবে, তাই বলছিল কেউ। হ্যাঁ, কত নম্বরে আপনার কাছে কল এসেছিল? আপনার কত নম্বরে? আমার ফোন এসেছিলো নম্বরে। হ্যাঁ, আপনার এই জন্য কলটা করানো হয়েছিল ভেরিফিকেশন অ্যাক্টিভিটি করতে। তা আপনি আপনি গালি দিচ্ছেন কেন ওইভাবে? তো গালি দিচ্ছি আপনি যেমন যেভাবে বলছেন। কিন্তু আপনার একজন ব্যাংকের স্টাফ হয়ে ওইভাবে গালি দিচ্ছেন কীভাবে? ফোনটা রাখুন। কেন ফোন রাখবো কেন? হ্যাঁ ফোনটা রাখবো কেন? ঠিক আছে রাখবেন না, আমার সিনিয়রকে দিয়ে দিচ্ছি আমাদের। হ্যাঁ হ্যাঁ, সিনিয়রকে দেন একটু, আমি কথা বলতে চাই সিনিয়রকে দেন আপনি। আপকা কল হোল্ড পর রাখা গেয়া হ্যায়, দেখুন কিভাবে হচ্ছে, দেখুন আপনি লাইন পর বনে রহে, ইওর কল হ্যাজ বিন পুট অন হোল্ড। জাস্ট দিস ইজ দ্য লাইফ ফ্রড হুইচ ইজ বিং গোইং গোইং অন। দেখুন এই যে নাম্বারটা রয়েছে 9953440491, এই নাম্বার থেকে আমার আরেকটা নাম্বারে ফোন এসেছিলো এবং সেখান থেকে আমার আধার কার্ডের লাস্ট তিনটা ডিজিট এবং তার সাথে সাথে পুরো এটিএম কার্ডের ফুল নাম্বারটা চাওয়া হচ্ছিলো। এবং আমি জানি যে এটা ফ্রড নাম্বার, আমি এর আগেও দু একবার ট্রাই করেছি, তখন আমার রেকর্ডিংটা ঠিকমতো করা হয়নি এবং এর জন্য আমি ফাইনালি এবার রেকর্ড করছি। এবং এটা কিন্তু একটা ফ্রড নাম্বার, আমি আবারও বলছি নাম্বারটা 9953440491। এবং এটা থেকে ফোন করে আপনি যদি এটাকে ট্রু কলার সার্চ করেন, খুব অদ্ভুতভাবে ট্রু কলারও হয়তো তারা এভাবেই সেভ করেছে যে নামটাকে দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে কেউ এটাকে ভয় পেয়ে যেতে পারে এবং যে কেউ এটাকে সত্যি ভেবে নিতেও পারে এবং তারা এমনভাবেই দেখাচ্ছে ব্যাপারটা, তারা এতটাই স্মার্টলি ব্যাপারটাকে বলার চেষ্টা করবে যে আপনারা হয়তো কখনো ভুল বুঝে যেতে পারেন। কিন্তু কখনোই এটা মনে রাখবেন যে ব্যাংকের কোনো কর্মী কি ব্যাংকের কোনো স্টাফ কখনো নেভার এভার দে জেনারেলি কল্ড ইউ অ্যান্ড আস্কিং ইউ ফর দ্য পার্সোনাল ডিটেলস, দ্যাট ইজ নট পসিবল বিকজ দ্যাট ইজ আউট অফ দেয়ার অথরিটি, দে নেভার উইল কল টু দেয়ার কাস্টমার অ্যান্ড আস্ক দ্য পার্সোনাল ডিটেলস। সো ফ্রম দেয়ার ইউ শুড বি ভেরি মাচ কশিয়াস অ্যান্ড ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট অল দিস থিংস। এখন আবার তারা হ্যালো বলছে, তো দেখা যাক, লেটস সি দ্যাট হোয়াট দে আর গোয়িং টু সে রাইট নাও। হ্যালো 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 স্যার, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। বললাম যে আমি মানে অ্যাক্সিস ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, তো আমাকে ফোন করে বলা হলো যে নাম্বারটা নাকি আমার জিএসটি অ্যাকাউন্ট মানে জিএসটি কি লিঙ্ক করা হয়নি, সুতরাং আমার নাকি ওই আধার কার্ডটা নাকি দিতে হচ্ছে, আধার কার্ডের তিন লাস্টের তিনটা ডিজিট দিতে হচ্ছে আর এটিএম কার্ডেরও নাম্বারটা লাগছে। সেটা থেকে বাইরে চলে আসলেন? ওকে, সো ক্যান ইউ সি গাইস, হি হ্যাজ কাট দ্য কল রাইট নাও, সে ফোনটাকে এখন কেটে দিয়েছে। এবং এই ধরনের ফ্রড কিন্তু সবসময়ই হলে চলছে, তার জন্য আই জেনারেলি ওয়ান্ট টু ওয়ার্ন ইউ, বি অ্যালার্ট, বি সেফ অ্যান্ড বি স্মার্ট। Don't ever, never, ever give your personal details to this type of fraud and illicit persons. This type of adulterated persons will generally ask you all the details, just like that the ATM card's number as well as the Aadhaar card number. And if you people think that they are real and you will give the all details, after some time you will get an message and the message will be clearly said that whole your transaction will totally be transferred to another number. So that is totally a fraud, as I'm saying again and again, that is totally fraudity and that is a live audio which I'm recording right now. Share to your friends and all of your relatives. In this way, they will be one, they will be alert about all, because the bank stuffs or the bank calls will never ever ask this type of personal details from their customer. So personal, okay, phone is coming again, let's see. Hello hello ha bolun sir ki bolchen? Ha bolam je apni to phone kore amar kach theke bank er details ta cheyechilen. Ha to apni card ta account ATM ta apni chalu rakhben ki bondho rakhben? Ami to chalu rakhte chai ATM ta. To ar account boita shobi chalu rakhte chai, amar to onek taka ache bank e account e. ওকে, সো দে হ্যাড হোল্ড মাই কল এগেন, তারা আমার কলটাকে আবার হোল্ড করেছে। দেখুন এখন আমার কাছ থেকে কীভাবে তারা জিনিসপত্র যায়, ঠিক আছে, কীভাবে ইনফরমেশন যায়, জাস্ট লুক অ্যাট দ্যাট, হাউ দে আর ওয়ান্টিং মাই ইনফরমেশন। হ্যালো স্যার, হ্যালো, এটিএম কার্ডটা আমার কাছেই আছে।
হ্যাঁ বের করেছি, আমার সামনেই আছে। দেখুন তো এটিএম কার্ডে কোনো ইএমআই নাম্বার আছে, ইমেল আইডি নাম্বার কোনো আছে, চারটা চারটা করে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। হ্যাঁ বলুন। কিন্তু আমাকে আপনাকে যে মানে বলবো মানে ব্যাপারটা সিকিউর হবে তো? কি বলবেন মানে ব্যাপারটা সিকিউর হবে তো? মানে আজকাল তো আবার ওই নাম্বার টাম্বার দেওয়ার পর শুনলাম টাকা টাকা সব নিয়ে চলে যাচ্ছে লোকজন, মানে তাই আর কি বলছি। কালকে জমা দিতে হবে? দেখুন So can you guess, see, again the guy has cut the call. They are generally a fraud person, very frankly I'm telling you. You have already heard, I have recorded everything, you have listened everything. If any of you had got any call from that number, don't ever, never ever give any of your personal details, because that is totally a fraud. Your total money can totally be gone. Your full money can totally be gone. So be smart, be safe. That's it. Thank you.